বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি জানিয়েছে এই সিনেমার অভিনেতা জায়েদ খান। বৃহস্পতিবার সকাল 10:10 দিকে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিতে অন্যান্যদের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। বাংলার কসাই খ্যাত টিক্কা খান চরিত্রে দেখা যায় তাকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিটি দেখেছে জায়েদ খান। বলেন, পুরো সিনেমাটি প্রধানমন্ত্রী এসেছে, এটা অন্যরা আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন। সিনেমা দেখে প্রচুর শিখতে হয়েছেন প্রধানমন্ত্রী।